প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা একটি চমৎকার লেসনের বাংলা অনুবাদ সহ ইংরেজি টুকুর রিডিং করতে শিখব। আমি আশা করব ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি কথাকে অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন, দেখবেন এবং বারবার রেওয়াজ করার মধ্য দিয়ে নিজের মধ্যে তা প্রতিস্থাপন করে নেবেন। ওকে ফ্রেন্ডস, তো চলুন শুরু করা যাক। আমি লাইন না পড়ে আপনাদেরকে একেবারে ওয়ার্ড থেকে আস্তে আস্তে শুরু করি। আমাদের এই যে প্রথম যে ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি হচ্ছে এডুকেশন, EDU, এডু, CATION, এডুকেশন। আমরা বাংলা ভাষাভাষী যারা আছি তারা সাধারণত এটাকে এইভাবে পড়ি, এডুকেশন, কিন্তু আসলে এর ইংরেজি উচ্চারণটি এডুকেশন নয়, এডুকেশন, EDU, এডু, এডু না হয়ে রিয়েলি এর উচ্চারণটা হবে এজু। হ্যাঁ, ADU, এজু, CATION, এডুকেশন শব্দের অর্থ হইল শিক্ষা, মনে রাখবেন। তাহলে এডুকেশন, IS, ইজ, এই ইজ মানে হচ্ছে হয়। তাহলে শিক্ষা হয় TAC, দি, BACK, ব্যাক, BON, বোন, ব্যাকবোন। এই ব্যাকবোন কথার অর্থ হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে? তাই এডুকেশন ইজ দ্য ব্যাকবোন, শিক্ষা হচ্ছে মেরুদণ্ড। OF, অফ, ANATION, ন্যাশন, অফ এ ন্যাশন মানে জাতির। তাহলে কী দাঁড়ালো? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা কি? একটি জাতির মেরুদণ্ড। অর্থাৎ কোনো জাতি যদি নিজ দক্ষতায় সোজা হয়ে দাঁড়াতে চায় তাহলে আগে তাকে শিক্ষিত হতে হবে, এমনকি আপনিও। অর্থাৎ আপনি, আমি, প্রত্যেকটা মানুষ যখন নিজ যোগ্যতায়, শিক্ষাগত যোগ্যতায় সোজা হয়ে দাঁড়াতে পারবো, তখনই কি হবে? সমাজ সোজা হবে, এ জাতি সোজা হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? জি, এই জন্যই এই কথাটি বলা হয়, এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ ন্যাশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওকে ফ্রেন্ডস, পরের লাইনটি দেখেন, অ্যানো, নো, নো মানে কি? না। PRO, প্রো, GRESS, গ্রেস, প্রোগ্রেস, এই প্রোগ্রেস শব্দের অর্থ হইল উন্নতি। প্রোগ্রেস মানে কি? উন্নতি। তাহলে নো প্রোগ্রেস মানে উন্নতি সম্ভব না। CAN, ক্যান, ক্যান শব্দের অর্থ হল পারা মূলত, VE, ক্যান বি, POSSIBLE, POSSIBLE, পসিবল। তাহলে নো প্রোগ্রেস ক্যান বি পসিবল, উন্নয়ন সম্ভব নয়, WITH, উইথ, OUT, আউট, এই উইথ আউট কথার অর্থ হল ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। EDU, এজু, CATION, কেশন, এডুকেশন, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া। তাহলে কী হলো লাইনটি? নো প্রোগ্রেস ক্যান বি পসিবল, উন্নয়ন সম্ভব নয়, উইদাউট এডুকেশন, কি? শিক্ষা ছাড়া। অর্থাৎ মূল কথা হলো, নো প্রোগ্রেস ক্যান বি পসিবল, কোনো প্রকারের উন্নয়ন সম্ভব নয়, উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া। বোঝা গেল কথাটি? অর্থাৎ একজন মানুষ, একটি জাতি যদি শিক্ষিত না হয় তাহলে কোনোভাবে কোনো প্রকারের উন্নয়ন সম্ভব নয়। অর্থাৎ আপনি যদি জীবনের উন্নয়ন ঘটাতে চান তাহলে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, ঠিক কিনা? আপনি যেই ভাষার মানুষ হন, সাপোজ আপনার মাতৃভাষা বাংলা, আপনাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে, ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি, আপনাকে পৃথিবীর মানুষের সাথে মিলে তালে চলতে হলে ইংরেজিটা ভালো জানতে হবে। এগুলো ছাড়া আপনারা যারা আজকে পড়ালেখা শিখতেছেন, এটা আপনারাই সবচেয়ে ভালো বুঝেন যে শিক্ষা ব্যতীত দুনিয়ায় চলা কতটা কঠিন, ঠিক কিনা? জি,
চলেন পরের লাইনটা বুঝি। আইজি ইগ এনো ইগনো আর ই এন সিই রেন্স ইগনোরেন্স, এই ইগনোরেন্স কথার অর্থ হচ্ছে অজ্ঞতা মূর্খতা ইত্যাদি। আইএস ইজ অজ্ঞতা হয়, ইজ মানে কি হয় বাংলা। এল আই কে ই লাইক, লাইক শব্দের অর্থ হল মত। ডি এ আর কে ডার্ক এন ই ডাবলনেস ডার্কনেস, ডার্কনেস কথার অর্থ হইল অন্ধকার। তাহলে কি বলছে, ইগনোরেন্স অজ্ঞতা ইজ লাইক মত ডার্কনেস অন্ধকারের, তার মানে কি দাঁড়ালো অজ্ঞতা অন্ধকারের মত। তা আমরা এই কথাটিকে সুন্দর করে সাবলীলভাবে বলতে পারি অজ্ঞতা অন্ধকারের সামিল, অজ্ঞতা অন্ধকারের সামিল। অর্থাৎ যেই লোক পড়ালেখা জানে না সে অন্ধকার রাতের মতো, তার মন তার মস্তিষ্ক কিসের মতো অন্ধকার রাতের মতো। অর্থাৎ তার চোখে আলো নেই, তার মনে আলো নেই, তার মাথায়ও আলো নেই। এজন্যই বলা হয়েছে অজ্ঞতা হচ্ছে অন্ধকারের সামিল, অর্থাৎ অজ্ঞতা অন্ধকারের মতোই। ওকে, পরের লাইন সো এ সো সো, এই সো মানে তাই। টি এইচ দি বা দা, এল আই জি এইচ টি লাইট মানে আলো। সো দ্য লাইট ও এফ অফ ই ডি ইউ এজু সি এ টি এ ও এন ক্যাশন এডুকেশন, সো দি লাইট অফ এডুকেশন তাই শিক্ষার আলো। আই এস ইজ এন ই সিই নেসে, এই শব্দটা ভালো করে দেখবেন বড় শব্দ এন ই সিই নেসে ডাবল এস এ আর ওয়াই সারি নেসেসারি, ইজ নেসেসারি মানে হচ্ছে দরকারি, এই নেসেসারি মানে কি দরকারি। এন ই সিই ডাবল এস এ আর ওয়াই নেসেসারি মানে কি দরকারি। এফ ওয়ার ফর, ফর অর্থ কি জন্য। এস ও সো সি আই ই টি ওয়াই সোসাইটি, সোসাইটি মানে কি সমাজ, বলছি কি নেসেসারি ফর সোসাইটি সমাজের জন্য দরকারি কে, ওই যে দি লাইট অফ এডুকেশন শিক্ষার আলো। তার মানে লাইনটা পুরো কি দাঁড়ালো সো দ্য লাইট অফ এডুকেশন এ তাই শিক্ষার আলো ইজ নেসেসারি দরকারি ফর সোসাইটি সমাজের জন্য। অর্থাৎ বুঝাতে চেয়েছে যেহেতু অজ্ঞতা অন্ধকারের সামিল এজন্য শিক্ষার আলো সমাজের জন্য দরকারি। অর্থাৎ যদি মানুষের মধ্যে শিক্ষার আলো না থাকে, জ্ঞানের আলো না থাকে, তাহলে সেই মানুষ সেই পরিবার সেই সমাজ বা সেই জাতি আলোর মুখ দেখবে না, সে অন্ধকারের মধ্যেই কী হবে থেকে যাবে। যাও তাহলে কি বলছে যে এজন্য আমাদের সমাজের জন্য কি দরকার শিক্ষার আলো দরকার। কি করবেন নিজে শিক্ষিত হবেন কদ্দূর, আইবিএ পাশ করতে হবে না না, অন্তত সেটা নয়, বেসিক যেই নলেজটুকু একজন মানুষের অন্তত সেটা ভিতরে থাকতে হবে, এইটুকু নিজে অর্জন করবেন। সম্ভব হলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন যদি কেউ অজ্ঞ থেকে থাকে মূর্খ থেকে থাকে পড়ালেখা না জানে তাকে সহযোগিতা করবেন। ঠিক আছে ফ্রেন্ড, আচ্ছা পরের কথা ই বিই আর ওয়াই এভরি, ই ভিই আর ওয়াই এভরি, ভি ও ডি ওয়াই বডি এভরিবডি, এই এভরিবডি কথার অর্থ হইল প্রত্যেকে, এভরিবডি মানে কি প্রত্যেকে। ডব্লিউ আই ডাবল এল উইল, এইচ এফ ভিই হ্যাভ উইল হ্যাভ, টি ও টু, এই উইল হ্যাভ হচ্ছে আমাদের টেন্সের, আসলে এই বিষয়গুলো আপনারা বুঝবেন না এখনও, অক্সিলারি ভার্ব হিসেবে এগুলো ব্যবহৃত হয় একটা সেন্টেন্স ওই টেন্স অনুসারে গঠন করার জন্য। ওই পেজটা আপনাদেরকে এই মুহূর্তে বোঝানো ঠিক হবে না, আপনারা আপাতত এটুকু জেনেই থাকেন কেমন, যেটা অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ব্যবহৃত হয় যে। তাহলে এভরিবডি উইল হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট এ ডাবল পি আর ই অ্যাপ্রি সি আই এ টি ই অ্যাপ্রিসিয়েট
এভরিবডি উইল হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট শব্দের সাধারণ অর্থ হইল প্রশংসা। সাধারণ অর্থ কি? প্রশংসা। এখানে অবশ্য প্রশংসা বোঝানো হয়নি, এখানে হচ্ছে এভরিবডি উইল হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট, প্রত্যেককেই অনুধাবন করতে হবে। এখানে অ্যাপ্রিসিয়েটটা তাহলে কী অর্থে ব্যবহৃত হয়েছে? অনুধাবন করা, বুঝতে পারা ইত্যাদি। কেমন? TRUTH, এই ট্রুথ কথার অর্থ হইল সত্য। তাহলে মূল লাইনটা দাঁড়াইল এভরিবডি উইল হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দিস ট্রুথ, সকলকে বা সবাইকে এই সত্য উপলব্ধি করতে হবে বা অনুধাবন করতে হবে। তাহলে আমরা লাইনটা কি বলবো? যে সকলকেই এই সত্য উপলব্ধি করতে হবে। কোন সত্যটি? ওই সত্য শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া চোখে আলো ফুটে না, মানুষ উন্নতি করতে পারে না, এই কথাটা সকলকে কি করতে হবে? উপলব্ধি করতে হবে। সেটাই বলছে এই লাইনে এভরিবডি উইল হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দিস ট্রুথ, সকলকে এই সত্য উপলব্ধি করতে হবে। ওকে, পরের লাইন। স্টুডেন্টস, স্টুডেন্টস BOTH বোধ, মানে উভয়। স্টুডেন্ট মানে কি? ছাত্র ছাত্রীরা। BOTH বোধ মানে কি? উভয়। স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী, বোধ মানে উভয়। VOYS ভয়েজ মানে বালকরা। AND অর্থাৎ এবং। GIRS গার্লস, বয়েজ অ্যান্ড গার্লস, গার্লস অর্থ কি? বালিকা। তাহলে বয়েজ অ্যান্ড গার্লস বালক এবং বালিকা উভয়কে, উভয় শিক্ষার্থীকে আমরা বলতে পারি, যেহেতু স্টুডেন্ট অর্থ শিক্ষার্থী। তাহলে উভয় শিক্ষার্থীকে কি করতে হবে? MUST মাস্ট, অবশ্যই। এই মাস্ট বি একত্রে অবশ্যই কি করতে হবে? CONSCIOUS কনসিয়াস মানে সচেতনতা, সচেতন ইত্যাদি। কেমন? তাহলে বালক এবং বালিকা উভয় শিক্ষার্থীকে কি করতে হবে? মাস্ট বি কনসিয়াস, সচেতন হতে হবে। OF TH ER দেয়ার মানে তাদের। RES রেস, PON পন রেসপন, SIC RESPONSIBILITY বিলিটি, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। তাহলে কথাটা হচ্ছে স্টুডেন্টস শিক্ষার্থীরা, বোথ বয়েজ অ্যান্ড গার্লস বালক এবং বালিকা, বালক এবং বালিকা সকল শিক্ষার্থী বা উভয় শিক্ষার্থীকে মাস্ট বি কনসিয়াস, অবশ্যই সচেতন হতে হবে অফ দেয়ার রেসপন্সিবিলিটি তাদের দায়িত্ব সম্পর্কে। তাহলে কথাটা কি দাঁড়ালো? যারা পড়ালেখা করতেছে একটা দেশের, একটা জাতির যে সমস্ত ছেলেমেয়েরা আছেন, যারা পড়ালেখা করে এবং করবেন, তাদের সকলকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আদারওয়াইজ OTHER আদার, WISE আদারওয়াইজ কথার অর্থ হল অন্যথায়, এ ছাড়া। TAC দি, NATIONE ন্যাশন, দি ন্যাশন জাতি। আদারওয়াইজ অন্যথায়, দি ন্যাশন জাতি। WIL উইল, এই উইল হচ্ছে ওই অক্সিলারি ভার্ব, ভবিষ্যৎকালের কালকে বোঝানোর জন্য টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে উইল ব্যবহৃত হয়। তাহলে ন্যাশন উইল নট বি এবল, সামর্থ্যবান হবে না। কি বলছে? আদারওয়াইজ এ ছাড়া বা অন্যথায়। দি ন্যাশন মানে জাতি, উইল নট হবে না, বি এবল সামর্থ্যবান, ABL এবল, এই এবল কথার অর্থ হল কি? সামর্থ্য বা সামর্থ্যবান। টু সি, সি অর্থ কি? দেখা। SEE TAC দি, LIGHT লাইট, OF SOP হোপ, লাইট অফ হোপ আশার আলো। এখানে এই লাইট শব্দের অর্থ হচ্ছে আলো, অফ SOP হোপ মানে হইল আশা। তা লাইট অফ হোপ মানে আশার আলো। তাহলে লাইনটা কি দাঁড়ায় মন দিয়ে দেখে? আদারওয়াইজ অন্যথায়, দি ন্যাশন জাতি,
will not be able সামর্থ্যবান হবে না to see the light of hope আশার আলো দেখতে অর্থাৎ কথাটা হচ্ছে অন্যথায় বা এ ছাড়া জাতি আশার আলো দেখতে সামর্থ্যবান হবে না কোনটি ছাড়া ওই ছেলে এবং মেয়ের শিক্ষা ছাড়া অর্থাৎ যদি আমাদের স্টুডেন্টরা শিক্ষিত না হয় আমাদের ছেলে এবং মেয়েরা যদি শিক্ষিত না হয় তারা যদি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন না হয় তাহলে জাতি আশার আলো দেখবে না অর্থাৎ একটা জাতি তাহলে কি হবে আজীবন অন্ধকারের মধ্যেই থেকে যাবে তাইলে মূল সেই কথা যে শিক্ষা জাতির মেরুদণ্ড যদি জাতিকে সোজা হয়ে দাঁড়াতে হয় স্ট্রংলি তাহলে জাতির কি লাগবে শিক্ষা লাগবে সেই জাতিকে আপনি আমি তুমি সে যারা আছি একটা দেশে এই সকল মানুষ মিলেই কি একটা জাতি আর আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষিত হই আমাদের দায়িত্ব এবং কর্তব্য জ্ঞানে জ্ঞানী হই সচেতন হই তাহলে জাতি কি হবে আশার আলো দেখবে একদিন সুদিন আসবে সুন্দর সময় আসবে ঠিক কি না এটাই হচ্ছে এ আজকের লেসনের মূল কথা তো ফ্রেন্ডস চলুন আমরা সম্পূর্ণ লেসনটিকে সুন্দর করে আবারও একটু পড়ে আসি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড আবার শুনেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড নো প্রোগ্রেস ক্যান বি পসিবল উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয় ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস অজ্ঞতা অন্ধকারের সামিল বা অশিক্ষা অন্ধকারের সামিল মূর্খতা অন্ধকারের সামিল আপনি যেভাবে বলেন সো দি লাইট অফ এডুকেশন ইজ নেসেসারি ফর সোসাইটি অতএব এর জন্য সমাজের জন্য শিক্ষা দরকার এভরিবডি উইল হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দিস ট্রুথ সকলকে এই সত্য উপলব্ধি করতে হবে সকলকে এই সত্য উপলব্ধি করতে হবে স্টুডেন্টস বোথ বয়েজ অ্যান্ড গার্লস মাস্ট বি কনসিয়াস অফ দেয়ার রেসপন্সিবিলিটি ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীকেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে Otherwise, the nation will not be able to see the light of hope. অন্যথায় জাতি আশার আলো দেখবে না Otherwise, the nation will not be able to see the light of hope. অন্যথায় জাতি আশার আলো দেখবে না তাহলে কি করবেন আপনি আপনারা বা যাদের শিক্ষার অভাব রয়েছে তারা দিনে দিনে ইনশাল্লাহ শিক্ষিত হয়ে উঠবেন এক দুই আপনার ছেলে মেয়ে ভাই বোন সন্তান যারা আছেন আত্মীয় পরিজন সকলকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আমি একটা কথা বহুবার বলছি আপনি আইএ বিএ পাস না করেন ওটা সবার জন্য নয় সবার লাগেও না কিন্তু মৌলিক শিক্ষাটুকু ছাড়া আপনি আজকের দুনিয়ায় চলতে পারবেন না দুনিয়ায় যদি আপনাকে চলতে হয় আধুনিক এই সময়ে এই ডিজিটাল সময়ে যদি আপনাকে চলতে হয় তাহলে আপনাকে অন্তত মৌলিক শিক্ষায় শিক্ষিত হতে হবে বাংলা ইংরেজি গণিত এই বিষয়গুলোর প্রাথমিক জ্ঞানটুকু আপনার মধ্যে থাকতেই হবে ফ্রেন্ডস আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন বাস্তব জীবনে আজকের এই কথার সত্যতা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন উপলব্ধি করেছেন অতএব কি করবেন মনে প্রাণে খাটেন চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন কোনো সমস্যা নেই দেখবেন অন্ধকার চোখে চমৎকার আলো ফুটেছে ফুটবে 100% ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যান ঠিক আছে তো ফ্রেন্ডস অনেক কথা বললাম যদি ক্লাস ভালো লাগে প্লিজ লাইক কোনো কথা কোনো বুদ্ধি কোনো পরামর্শ যদি থাকে কমেন্টস আর আপনি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পৃথিবীর যেখানেই থাকেন
সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।